ঘুরে আসছি। কাদের ভাই, আজকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই হত্যা ও ষড়যন্ত্রে রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা আজকে গণতন্ত্রের নামে মায়া কান্না কাঁদছে, তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোনো সুযোগ আছে? গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে ওনারা সরকার পতনের যে আন্দোলনে ডাক দিয়েছেন সেখানে আন্দোলনে সাড়া পাচ্ছেন না, তো নিজেদের হতাশার কথা বলেছেন এবং উনি বলেছেন সরকার পতনের জন্য আন্দোলনে সুনামি দরকার, সেটা তিনি দেখছেন না, এইটাকে আপনি কিভাবে বলেন? এটা যে উনি দেখবেন না এটা সবাই দেখ, কারণ এই দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই এবং আন্দোলনের জন্য দুটা বিষয় লাগে, একটা হলো অবজেক্টিভ কন্ডিশন আর একটা হলো সাবজেক্টিভ প্রিপারেশন। তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশনও নেই, তাদের আন্দোলনের সময় তাদের আন্দোলনে তারা তাদের নেতা হতাশ, নেতা কর্মীদেরকে ক্ষমতার সামনে ক্ষমতা আছে এ মূল্য জুলিয়ে নেতা কর্মীদেরকে জড়ো করেছে পিকনিক পার্টি করে সমাবেশের নামে, কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি, জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে জনগণ ছিল, নেতাকর্মীদের নাম নেতাকর্মী দিয়ে সুনামি হবে। থ্যাংক ইউ। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসছেন বনানী কবরস্থানে এবং সেখানেই শ্রদ্ধা নিবেদন শেষে শান্তি কামনা, তারপরে সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।